the waves cut through me, hypnotized by the sounds of. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ইভিনিংটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে 4টে, তো 4টের সময় আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, আর ও ঘুম থেকে ওঠার আগেই আমি ওকে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছি বোতলে করে। ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। অনেক বাচ্চা আছে ঘুমন্ত সময় খায় না, কিন্তু ও খেয়ে নেয়। তো ওকে আমি বিকেলের দুধটা দিয়ে দিয়েছি, আর এখন ও একটু দুষ্টুমি করবে। এই শুরু হলো ঘুম থেকে, যখন থেকেই উঠবে তখন থেকে ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। আর ও এই যে চাদরের মধ্যে জড়িয়ে থাকতে যে কি পছন্দ করে, চাদর পেলেই মুড়ি দিয়ে শুয়ে থাকবে, একদম খুব পছন্দ করে চাদর নিয়ে খেলতে। আর তার জন্য কিন্তু ব্যথাও পায় প্রচণ্ড, যেখানে সেখানে ব্যথা পেয়ে যায়। তো যাই হোক, আমরা বোতলটা আমি এখন নিয়ে এসেছি, নিয়ে এসে আগে আমি ধুয়ে রেখে দেবো, কারণ এই অবস্থায় যদি বোতল রেখে দেওয়া হয় প্রচণ্ড বোতলের মধ্যে বাজে গন্ধ হয় একটা। তো আমি চেষ্টা করি সবসময় যেন আগে বোতলটা আমি ধুয়ে ফেলার, যখনকার তখনই ধুয়ে ফেলি। আর আমি এখানে একটু মুখটা ধুচ্ছি, কারণ বিকেলে আমি একবার মুখ ধুয়ে নিয়েছি, কারণ এত গরম লাগছিল যে আমি একটু মুখটা ধুয়ে নিলাম এখানেই আর কি, আর বেসিনে গেলাম না। তো ছেলে চলে এসছে রান্নাঘরে, এক মিনিটও থাকে না, যখনই আমার ঘরে দেখতে না পাবে চলে আসবে রান্নাঘরে। আর ওই যে হাতে দেখাচ্ছে, আসলে দুদিন আগেও পোলিও খেয়েছে, তার জন্য হাতের মধ্যেই কালি দাগটা দিয়ে গেছে। আর সেদিন থেকেও নোটিস করে যাচ্ছে যে ওর আঙুলে কি লাগানো হয়েছে, মানে ওইটা নিয়ে ওর খুব চিন্তিত যে আঙুলটার মধ্যে কালো দাগ কিসের এলো। তো এখন বাজে প্রায় 6টা, তো 6টার সময় আমি ওকে এখন দিচ্ছি একটু কর্নফ্লেক্স। তো ও এরকমই খায় বিকেলবেলা, মানে এই 6টা নাগাদ ও খায়, হচ্ছে কখনও দিই কর্নফ্লেক্স, কখনও চিড়ে মানে সিদ্ধ করে ওটাকে একদম মেয়ে করে চিড়ে দিই, কখনও আবার ওর যেই সেরিল্যাক রয়েছে, ফ্রুট যেই সেরিল্যাক রয়েছে তো সেটাও আবার দিই, তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিই। তো এখন আমাদের 4টা আমি বসিয়ে নেবো, আর পাশে আমি বোতলগুলো ভরে নিচ্ছি, যে কটা বোতল ফাঁকা হয়েছে তো সে কটা বোতলও ভরে নিচ্ছি। আর এখন চায়ের কাপগুলো আমি সবসময় ধুয়েই ব্যবহার করি, কারণ বলা যায় না যদি আরশোলা টাশোলা থাকে, তাই সবসময় ধুয়েই নিই। আর এখানে নিয়ে নিয়েছি 4টে আলু, এই 4টে আলুকে আমি সিদ্ধ করে নেব, এটা প্রেশারের মধ্যেই করব। আসলে আজকে বিকেলে একটু মানে একটু অন্যরকম কিছু করব। আসলে যেটা আমরা খাই ফিশ কাটলেট যেটা খাই, তো ফিশ কাটলেট তো হচ্ছে না, হচ্ছে পটেটো কাটলেট। আসলে যেটা আমরা বাইরে খাই ফিশ কাটলেট, তো সেটার মাঝখানে একটা ফিশের লেয়ার দেওয়া থাকে, তো এখানে সেটা থাকবে না, সেটা পটেটো থাকবে মাঝখানে, আর বাদবাকি সব কিছুই একরকমই থাকবে। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. প্রেশারে একদিকে বসিয়ে দিলাম আলু সিদ্ধ করতে, আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো আমি চাটার ঘরে গিয়ে খাবো না, কারণ কাজ করতে থাকবো, চাটাও খাবো। আর এই প্লেটের মধ্যে আমি মানির চা আর হাজব্যান্ডের চা দিয়ে দিলাম। মানি যেহেতু চিনি খায় না, তার জন্য সুগার ফ্রি। আর এইটা বানাতে আমার লাগছে, আমি তো 4টে আলু নিয়েছি, আমাদের পরিমাণ মতন 4টে আলু নিয়েছি, আর নিয়েছি 2টো ছোটো সাইজে 2টো পেঁয়াজ, আর তার সাথে দেবো 4টে 4 কোয়া হচ্ছে তোমার রসুন, আর লাল শুকনো লঙ্কা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি দিতে হবে চিলি ফ্লেক্স, তো এই মুহূর্তে আমার কাছে তো চিলি ফ্লেক্স নেই, আর শুকনো লঙ্কা দিয়ে বাড়িতেই চিলি ফ্লেক্স বানিয়ে নেওয়া যায়। তো আমি একটু ইজি করার জন্য আর কি একেবারেই ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা, এই তিনটেই আমি একেবারে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, তাও একটু একটু গরম ছিল, পুরোটাই তো আর ঠান্ডা হয়নি। তা এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে বারবার করে হাজব্যান্ড আসছে, হাজব্যান্ড এসে বারবার করে জিজ্ঞেস করছে কত দূর হলো। আসলে ও এইসবের দিক থেকে খুব ইন্টারেস্ট, ওইসব খুব পছন্দ করে, আর নিজে করতেও খুব পছন্দ করে, কারণ আজকে করতে পারছে না, কারণ আমি বলেছি তুমি ছেলেকে সামলাও আর এদিকটা আমি করে নেবো। সব কটা আলুই ছুলে ফেলেছিলাম, তার ভেতরে দেখছি আরেকটা আলু রয়ে গেছিলো, তো ওটাও ভালো করে খোসাটা ছাড়িয়ে দিলাম। আর প্রথমে আমি চামচ দিয়ে একটু মানে ভেঙে নিচ্ছি, কারণ একটু গরমই ছিল, আর তার মধ্যে ছিল
গতকাল প্রচণ্ড গরম, তো যাই হোক প্রথমে আমি একটু ভেঙে নিলাম আর তারপরে হাত দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নিলাম। আর এর মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা, যে বাটাটা ছিল সেটা দিয়েছি। আর তার মধ্যে দিলাম একটু লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো। আর এইটাকে মানে আলু সিদ্ধটাকে বাইন্ডিং করার জন্য এর মধ্যে অল্প করে আমি দেবো কর্নফ্লোর, আর সামান্য মানে এক চামচের মতন, এক চামচ অথবা দেড় চামচের মতন বাটার। আর এখানে দেখো আমি একটুখানি কর্নফ্লোর গুলে রাখছি, কারণ হচ্ছে তোমার এই কর্নফ্লোরের মধ্যে একবার করে ব্যাটারের মধ্যে মাখিয়ে তারপরে আবার এই বিস্কুট নিয়ে, টোস্ট বিস্কুট, তো এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেবো। আমি করিনি, এটা হাজব্যান্ড করে দিয়েছে আমাকে। তো গুঁড়ো করে নিয়ে তো যেভাবে আর কি কাটলেট হয় ঠিক সেম সেইভাবে সেইভাবেই। আর এখানে একটা প্লাস্টিকেরটাকে, এইখানে একটা প্লাস্টিক, সেটা ভালো প্লাস্টিক, আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে ওর ভেতরে এই ব্যাটারটা দিয়ে এইরকমভাবে শেপ করে নিয়েছি, আমি একটু লম্বা লম্বা শেপ করেছি। আর এটা যখন ফ্রাই করবে তখন একটু হালকা ফুলে যাবে, একটু বড় বড় হয়ে যাবে, এখানে দেখছো শেপগুলো একটু ছোট, কিন্তু যখন ফ্রাই করবে তখন একটু ফুলে যায়। আর এই যে কর্নফ্লোরের যেই ব্যাটারটা করেছিলাম, তো এই ব্যাটারের মধ্যে একবার করে চুবাবো, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে তারপরে সেটাকে আমি ডিপ ফ্রাই করবো। আর ওপরটা এত সুন্দর কোট হয় যে একটা ক্রাঞ্চি ভাব থাকে আর ভেতরটা নরম সফট থাকে। আর যেহেতু আলু সিদ্ধটাকে খুব সুন্দর করে মাখা হয় তার জন্য খুব সুন্দর লাগে খেতে। আরও যদি ভালো হয় যে যদি আলু সিদ্ধটাকে যদি একটু কড়াইতে মানে নেড়ে নেওয়া যায় আর কি, তেলের মধ্যে একটু ভালো করে যদি নেড়ে নেওয়া যায় তো সেটা আরও বেশি ভালো হবে খেতে। যেহেতু আমি এইটা ফার্স্ট টাইম ট্রাই করেছি অতটা আমার কনফিডেন্স ছিল না, তো পরে খেয়ে দেখছি যে না আরেকবার যদি একটু কড়াইতে যদি ভালো করে যদি একটু এ করে নেওয়া যেত, নেড়ে নেওয়া যেত তেলে, তাহলে হয়তো আরও বেশি টেস্ট হতো। আমাদের কিন্তু খাওয়া অলমোস্ট হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের বেশিরভাগটাই দেখাতে পারিনি কারণ গরম গরম করছি, তো করছি আর দেখছি সবাই খেয়ে নিচ্ছে। তো লাস্টের এই তিনটেই বেঁচে ছিল আমার জন্য, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সঙ্গে সঙ্গে আমি প্লেটগুলো কিন্তু এসেই আগে মেজে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে মাসি চার দিন ধরে আসছে না, কারণ মাসি যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলের বিয়ে, তো সেই জন্য চার দিন আমাদের বাড়িতে ছুটি নিয়েছে কাজের জন্য। আর এদিককার যা যা কাজ ছিল রান্নাঘরে সব করে নিয়েছি, আর এগুলো সব ধুয়ে মুছে রেখে দিচ্ছি যাতে কালকের জন্য কোনো রকম কাজ পড়ে না থাকে। রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে ঘরে এসে যা দেখি, এই ঘরে হচ্ছে ওর খেলার জিনিসগুলো ছড়ানো আর পাশের ঘরটায় রয়েছে ওর টেডিগুলো সব ছড়ানো, মানে সারা ঘরে খেলার জিনিস সব ছড়িয়ে রেখে দিয়েছে। কিন্তু এই অন্যায় কাজটা করলেও আমায় কিন্তু রান্নাঘরেও কোনো রকম ডিস্টার্ব করতে যায়নি বারবার করে, মানে সারাদিন তো আমার কাছে যেহেতু থাকে তাই না, আমাকে ছাড়া তো একদমই ও থাকে না, তো সেই দিক থেকেও আমাকে একটু ছেড়ে দিয়েছিল, মানে সেই দিক থেকে আমি নিশ্চিন্ত ছিলাম, নিশ্চিন্তে রান্না করছিলাম। আর এদিকে আমি যেই সব জিনিসগুলোকে সব তুলে তুলে রাখলাম, আবার ও জিনিসগুলোকে সব ফেলছে। দেখো সব জিনিসগুলোকে ফেলে ফেলে তার মধ্যে থেকে একটা যে কোনো খেলা নিয়ে সেটাকে নিয়ে আবার দেখা হচ্ছে। আর এখন যেহেতু রাত্রিটা হয়ে গেছে ছোট, তো সন্ধ্যের পর থেকে যে কীভাবে সময়টা কেটে যায় ছেলেকে নিয়ে বুঝতেই পারি না, বিশেষ করে হয়তো ছেলে আছে বলে আরও বেশি করে বুঝতে পারি না যে সময়টা যে কীভাবে কেটে যায়। তো যাই হোক এখন মাঝে রাত্রি 9টা, আর ছেলেকে এই সময় আমি খেতে দিয়ে, প্রতিদিনই আমি এই সময় খেতে দিই ওকে। তো আজকে খাচ্ছে ও দুধ দিয়ে রুটি দিয়ে, আর এখানে হচ্ছে আমার রাতের খাবার রুটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। তো এই ছিল আজকেকার আমার ডিনার, আর আজকেকার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারো, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।